মনে হয় কিছু দিবে না মনে হয় ঢোকার চান্স পাবো কি পাবো না ঠিক নাই তাও Guys, তো দেখতে পাচ্ছ এখন রানিং এ চলে এসেছি আর যাচ্ছি একটু লং এ যাব ভেবে রেখেছি তো লং এ যাওয়ার আগে তো অনেকটা লং এ চলে এসেছি কিন্তু একটু বাড়ির দিকে যাব যেহেতু কলেজের দিকে যাব তো কলেজে দুই দিন ধরে ধরে ফাংশন ডান্সার হচ্ছে তো গাইস তো যেখানে যাচ্ছি আজকে খুব মজা হবে এবং কি তোমরা সাথে থাকো এবং কি দেখতে থাকো ব্লগটা এবং কি ধরো কিউট গার্লফ্রেন্ড অনেক কিছু দেখা যাবে রিঅ্যাকশন দিবে কোনো ব্যাপার নাই তো গাইস তো এদিক দিয়ে যেতে হবে আমার কিছুটা যেতে হবে কিছুটা গেলেই ধরো আমার কলেজ চলে আসবে আজ ধরো সব সেজি বুঝি ধরো এবারে ভালোভাবে চলে এসে দেখতে পাচ্ছ তার নায়ক তো আমরা নায়ক মেরে চাই ধরো সব শাড়ি টাড়ি পরে ধরো সব এবারে এন্ট্রি মেরে ধরো আতে চলে এসছে কাউকে ধরো স্বাভাবিকভাবে দেখতে পাবে না সব ধরো আপন আপন অ্যাটিটিউডলি থাকবে ঠিক আছে স্বাভাবিক খুব কম মেয়েকে দেখতে পাবে যেহেতু যারা নর্মাল থাকবে তাদেরকে দেখবে স্বাভাবিক আর এমনি স্বাভাবিক মেয়ে খুব কমই দেখা যাবে আজকে আজকের ব্লগটা আমার অন্তত ঠিক আছে আচ্ছা মেয়েরা ধরো সেজে গুজে ধরে চলে এসেছে আলাদা ভাবি আলাদা থাকবে আজকে তো এবছর নবীনবরণ খুব একটা উৎসব হচ্ছে না যেহেতু ছোটোর উপরে হচ্ছে থানা থেকে হয়তো পাস দেয়নি তাই হচ্ছে যেহেতু গান বাজানা সেরকম বাজাতে দেবে না এই যে দেখতে পাচ্ছ তো শাড়ি টাড়ি খুলে একবারে গাইস তো দেখতে পাচ্ছ চলে এসেছি ফাইনালে মার্কে কলেজের সামনে কে দাঁড়াড়ি করছে কে ওকে দেখতে পাচ্ছ কে এভাবে করছে তো বাড়ির আওয়াজ সেরকম নাই আর দাঁড়ানোর জন্য কিছু করতে পারবে না অ্যাকচুয়ালি দেখো ভাই কী রকম কলেজের এন্ট্রি গেটে আমাদের মনে হয় কিছু দেবে না মনে হয় ঢোকার চান্স পাবো কি পাবো না ঠিক নাই তাও এবার ঢুকে দেখবো কীরকম কীরকম রিয়াকশান পাচ্ছে তো ঢুকবোই তো ভাই কলেজের স্টুডেন্ট হ্যাঁ দেখতে পাচ্ছি এই গলিতেও ভাই খাতারনাক খাতারনাক সব কিছু থাকে তো এটা আমার প্রথম আমি তো ওইটাকে দেখছি তো এইদিকে দেখছি হ্যাঁ তো ব্রো যা পাচার হচ্ছে এইদিক দিয়ে দিকে নিচ্ছে এত গিফট কিসের দিকে তা তো বলতেছি গান বাজছে ভাই দেখতে পাচ্ছ তো এদের যাওয়ার প্রোগ্রাম চলছে ফাইনালি গাই তো ছোট রকম অনুষ্ঠান হচ্ছে দেখতে পাচ্ছ তো সে জায়গায় চলে এসেছে এই নবীর বলার সময় যে এরকম গান বাজার হবে কি কি হবে কলেজে কত বছর কি হবে নবীনবরণ এটাতে হবে এই যে দেখতে পুরো পাকাপোক্ত ভাবে সিমেন্ট বালি দিয়ে পুরো স্টেজ তৈরি করে দিয়েছে যাতে না ফল্ট হয় এখন হলো না কোনো অফসোস তো ছোটোর উপরে হচ্ছে তাও আর শোনা যাচ্ছে না খুব কষ্ট হচ্ছে কত কষ্ট ধরো কোথায় রাখবো বুঝতে পারছো তো আমার কতটা কষ্ট নাই সব সাদাগুলো করেছে আর বুঝতে পারছো ভাই তো এ ধরো চোখে দেখা যাচ্ছে না আর আমাদেরকে ধরো দেখে মনে হচ্ছে ছাপে ছাপে মনে হচ্ছে স্কুলে স্টুডেন্ট তো মনে হচ্ছে না হাতে হেলমেট ভাই তো কলেজ থেকে বেরিয়ে চলে যাচ্ছি এর মধ্যে আর কিছুটাক্ষণ যাবো ধরো হয়ে গেলো সব কিছু ধরো কমপ্লিট হয়ে যাবে আর কিছুই না তো কলেজ থেকে ধরো ফার্স্টে আমাদের ঢুকতে দেয়নি যেহেতু বরণের জন্য আমাদেরকে আটকে রেখে দিয়েছিল আর এই যে ধরো কলেজ থেকে বেরিয়ে যাচ্ছে তো এটা লিফট হবে ভাই সেরকম মজা লাগছে না তো হ্যাঁ লিফটই হবে মনে হচ্ছে সেরকম মজা লাগছে না কলেজে এসে বুঝতে পারছো অতটা ফিল পাচ্ছি না যেহেতু যতটা বড় নবীনবরণ হয় ততটা ছোট একটা নবীনবরণ হচ্ছে তো ভাই এখান থেকে বেরিয়ে যাওয়া যাচ্ছে কলেজে ঢুকলাম সেরকম অত ফিল পাচ্ছি না ফিল পেলাম না বলে ধরো বেরিয়ে পালে এলাম কী করবো ভাই বুঝতে পারছো অতটা ফিলের কোনো অসুবিধা নাই ধাক্কা ধাক্কি করছে তাই মনে হচ্ছে
ভিডিওটা আর এমনিতে ধরো বন্ধুরা ঘুরে তারা ধরো প্যাকেট ফ্যাকেট করেছে তাদের ধরো সবকিছু ঠিকঠাকই আছে আর এখানে ধরো আমরা সবাই দেখি খেয়ে নেই তো তিনটি বাজতে চলছে এখনো সান টান কিছুই করিনি খাওয়া দাওয়া কিছু করিনি তো গাইস তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওতে ভালো লেগে থাকে তো গাইস লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে অবশ্যই তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না গাইস তো এরকম ভালোবাসা দিতে থাকো আর এরকম ভালোবাসা বাড়তে থাকো তো আবার আসবো নেক্সট একটা ব্লগ কন্টেন্ট নি